Hello everyone, good morning. How are you? You all are fine, I hope. Welcome to the English class of Standard 3 and this is your 14th class of English. And today's class we are going to do your grammar portion of English. Today our topic is the articles from your grammar book. তাহলে আমরা ফার্স্টে দেখি আর্টিকেল কি আর্টিকেল আমরা কাকে বলি দেখো উপরে দেখতে পাচ্ছ আমি হেডিং করেছি দা আর্টিকেলস আর্টিকেলস মানে কি আর্টিকেলস আমরা তিনটে জিনিসকে বলি এ দ্য ফার্স্ট ওয়ান ইজ এ দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যান অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য বা দি এ অ্যান্ড দি এই তিনটেকে একসঙ্গে বলে আর্টিকেলস দে আর কল টুগেদার আর্টিকেলস এই তিনটে জিনিসকে একসঙ্গে যখন বলবো এইগুলোকে একত্রে বলা হয় আর্টিকেলস কী কী এ অ্যান্ড দি এ অ্যান্ড দি এবার এ অ্যান্ড দি এর কাজটা কী এ অ্যান্ড দি এ আমরা কখন বসাই যখন কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা থাকে কনসোনেন্ট আর সেটা একটা জিনিস বোঝায় তখন সেটাকে আমরা তার আগে এ বসাই যেমন এক্সাম্পল দেখো ড্যাশ ক্যাট ড্যাশ বুক ক্যাটের ফার্স্ট লেটারটা কি সি সি ইজ আ কনসোনেন্ট সো এখানে আমাদের বসাতে হবে এ ক্যাট দেখতে পাচ্ছ তারপরে বুক বুকের বিটা কি কনসোনেন্ট তাহলে এখানেও বসবে কি এ তাহলে যার আগে ফার্স্ট লেটারটা যে ওয়ার্ডের কনসোনেন্ট থাকবে এবং ওয়ার্ডটা একটা বোঝাবে তখনই হবে এ বসবে সেখানে তারপর অ্যান অ্যান কোথায় বসবে যে ওয়ার্ডের শুরুটা ভাওয়েল দিয়ে হবে এবং যে ওয়ার্ডটা একটা জিনিস বোঝাবে তখন আমরা লিখব অ্যান যেমন আইসক্রিম আইসক্রিমের দ্য ফার্স্ট লেটার ইজ আই আই মানে হলো ভাওয়েল আই ইজ আ ভাওয়েল তো এর আগে আমাদেরকে বসাতে হবে অ্যান আইসক্রিম একটা আইসক্রিম বোঝাতে অ্যান লিখতে হবে তারপর আমরেলা আমরেলার ফার্স্ট লেটারটা ইউ ইউ ইজ অলসো আ ভাওয়েল তাহলে ইউ এর আগেও আমাদের বসাতে হবে অ্যান অ্যান আমরেলা মানে একটি আমরেলা এবার হচ্ছে দি দি কখন বসে বা দা কখন বসে যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বলি যে ওই জিনিসটায় মানে দ্য বয় দ্য গার্ল দ্য হাউস মানে বাড়িটা ছেলেটা মেয়েটা বইটা পেনটা খাতাটা ওই জিনিসটাকেই বোঝায় তখন দা বসাই আর যেই জিনিসটা পৃথিবীতে একটাই আছে দ্য সান দ্য মুন দ্য ইস্ট দ্য ওয়েস্ট দ্য সান দ্য সাউথ নর্থ এগুলো একটাই জিনিস এগুলো হচ্ছে তার আগে আমরা দা বসাতে পারি আর কি বসাতে পারি আর কোনটার আগে নদী রিভার রিভারের আগে দা বসাতে পারি দা গঙ্গা দা দামোদর দা কৃষ্ণা দা আরও যেসব নদী আছে সবার আগে দা পর্বত হিমালয় দা হিমালয়া হিমালয়ের আগে দা বসবে আরও দা কাঞ্চনজঙ্ঘা দা অযোধ্যা সবার আগে কি বসবে দা বসবে তারপর সমুদ্র সমুদ্র মহাসমুদ্র দুটোর আগেই দা বসবে যেমন ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগর তার আগে কি বসবে দা ইন্ডিয়ান ওশিয়ান তারপরে আরও যে সাগর আছে বঙ্গোপসাগর দা বঙ্গোপসাগর বুঝতে পেরেছ এইগুলোর আগে দা বসবে দেশ দা ইন্ডিয়া দা বাংলাদেশ দা পাকিস্তান দা শ্রীলঙ্কা সবার আগে দা বসবে অ্যান্ড দ্য ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ মানে দা কুরআন দা বাইবেল এগুলোর আগেও দা বসবে দেখো এইদিকে এক্সাম্পল বয় ড্যাশ বয় দা বয় ছেলে টি মুন দা মুন মুন পৃথিবীতে একটাই আছে তাহলে দা মুন গঙ্গা গঙ্গা নদী নদীর আগে বলেছি দা তাহলে দা গঙ্গা হিমালয়া হিমালয়া পর্বত তাহলে দা হিমালয়া ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগর দা ইন্ডিয়ান ওশিয়ান বাইবেল দা বাইবেল বাইবেল হচ্ছে একটা ধর্মগ্রন্থ তাহলে এ অ্যান্ড দি কোথায় কী বসে
সেটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ে দ্য আর্টিকলস ইউনিটটা, এইভাবেই বলা আছে এক্সাম্পল দিয়ে দিয়ে, কোথায় এ বসছে, কোথায় অ্যান্ড বসছে, এখানে অ্যান্ড বসছে, অ্যান্ড কোথায় দি বসছে। দেখো কোথায় এইগুলো রিভার, রিভারের আগে দি বসছে, তারপর সমুদ্র, তারপরে পাহাড়, এগুলোর আগে দি বসছে আর কি। যেগুলো ফেমাস বিল্ডিংস যেমন দ্য ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার আগে দি বসবে, তাজমহল, তাজমহলের আগে দি বসবে। তাহলে এই পর্যন্তই আজকে থাক, নেক্সট ডে আমরা নেক্সট পেজ থেকে এক্সারসাইজ থেকে স্টার্ট করব। দ্যাটস অল ফর টুডে, টাটা, টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে।